মার্ঘেরিটা সমষ্টির অন্তর্গত তিনিখুটি গাঁৱত প্রধানমন্ত্রী গ্রাম্য সড়ক যোজনার অধীনত নির্মাণ হওয়া পথত ব্যাপক অনিয়ম সংঘটিত হওয়ার কথা পোহরলৈ আহিছে। তিনিখুটি গাঁৱৰ পৰা তিনি মাইল সংযোগী প্রায় ছয় কিলোমিটার দৈর্ঘ্যর পথৰ 2021 চনত নির্মাণের কাম আরম্ভ হৈছিল। পথ নির্মাণ কাম সম্পূর্ণ হওয়ার প্রায় তিনি মাহৰ পাছত খহি পৰিল পথৰ কালভার্ট। আজি তিনি বছর ধরে পথসুমার কালভার্ট এনেদরে খহি পড়ে আছে যদিও পথ নির্মাণের ঠিকা লাভ করা ঠিকাদার বজ্রনাথ গগৈয়ে পুনর নির্মাণত কোনো ধরনের গুরুত্ব নিদিয়ার গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। আমার এই ঠিকাদার বজ্রকান্ত গগৈ দেবে যদি নিষ্ঠাভাবে দেখে যদি কাম করা হলে আজি এই কালভার্ট ভাঙি না যায়। এয়াই নহয়, পথ আর কালভার্ট নির্মাণত নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ রাইজর। স্থানীয় বিধায়ক তথা মুখ্যমন্ত্রীক উচিত তদন্ত করে অতি শীঘ্রে কালভার্ট সমূহ নির্মাণ করবলৈ অনুরোধ জানাইছে স্থানীয় রাইজে। সর্বপ্রথমে মই মিডিয়া বন্ধুসকল আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছো, কিয়নো আমার এই পিছপৰা গাঁও তিনিহুটি আদর্শ গাঁও হিসাবে ঘোষণা করা আজি কেবা বছর হয়ে গেল। আর এই রাস্তা পদূলি মানে অসম সরকার যে দুর্নীতি লিপ্ত খাইছে জল জল পটপট করে আমার রাইজে বুঝি বুঝেও পাইছে। কিয়নো কাম করার তিন মাস ছ মাস পিছতে যদি রাস্তা কালভার্ট ভাঙি যায় কি দুঃখের বিষয় হব লাগে। ইয়ারপরা প্রায় 500 মিটার নামনিত আপনার এইখান হেই নলাতে আরসিসি দলং দিছে, কিন্তু এইয়াত ইয়াত আরসিসি দলং নিদি ইয়াত কালভার্ট রিং কালভার্ট দিয়া হয়েছিল। গতি রাস্তা হওয়ার তিন মাস পিছতে ভাঙিব আরম্ভ করলে, গতি ইয়াত যে দুর্নীতি হওয়া নাই তার কারণে কোনো মানে কথাই না, মানে দুর্নীতি হয়েছে। যদি আমার এই ঠিকাদার বজ্রকান্ত গগৈ দেবে যদি নিষ্ঠাভাবে দেখে যদি কাম করা হলে আজি এই কালভার্ট ভাঙি না যায়। কেন ইয়ার পিছত যখন হেৰি আরসিসি দলং দিছে তার ইয়াতো লাগিছিল আরসিসি দলং। গতি মই আমার গড়কাপ্তানি বিভাগের বিষয় মহোদয়ক অনুরোধ জানাইছো যাতে এয়াত রিং নহয় বা বক্স কালভার্টও নহয়, ইয়াত আমাক এখন আরসিসি দলং লাগে, তেতিয়াহে ধৰি লওক ইয়াত মানে কামটো ভাল হব। আর মই সদয় শেষত আমার স্থানীয় বিধায়ক সন্মানীয় শ্রীযুত ভাস্কর শর্মাদেবক অনুরোধ জানাইছো যাতে আপনার সমষ্টির যিখিনি কাম হয়েছে আপনি আপনার তত্ত্বাবধানত হব লাগে, আপনি চকু দিব, সেই কারণে মই আপনার তিনিহুটিবাসী রাইজ হয়ে অনুরোধ জানাইছো। ধন্যবাদ ধন্যবাদ মিডিয়া আই এস এল আর মিডিয়া বন্ধুসকলে। এই বজ্রকান্ত গগৈ ডাঙরিয়া যিখিনি কাম করলে আমি অতি দুঃখ পাইছো। তেখেতে কাম করে যাওয়া তিন চার মাসের ভিতরে কালভার্ট ভাঙি নষ্ট হয়ে গেল, কোটি টাকার বস্তুখিনি নষ্ট করলে। এই কালভার্টর কামটো একচুয়ালি বক্স টাইপর আসে, বক্স টাইপ, কিন্তু পুরনা কালভার্ট তিনটা আর নতুন তিনটা দি পিনে তেখেতলে মেরামতি করে দিয়েছিল। এইখানে কবলে যাওতে আগতে আমি মিডিয়া হয় থাকতো আমার আগত বজ্রপালি বজ্রকান্ত গগৈ ডাঙর আমার আমার অহংকার একটা গৌরবরে কৈছিলে যে নহয় রাস্তাটা আমি ভাল কাম করেছো, কালভার্ট ভাল কাম করেছো, কিন্তু কাম করে যাওয়া তিন মাসের পিছতে কালভার্ট ভাঙি এই অবস্থা হল। গতি মই আমার এমএলএ মহোদয়ক আর আমার মুখ্যমন্ত্রী মহোদয়লে মই অনুরোধ রাখিছো যাতে এইবিলাক আউকালে আনি তদন্ত করে যিসকলে এইবিলাক কাম করেছে তেখেতলে অতি সোনকালে দোষীক শাস্তি মানে দোষীক উচিত শাস্তি দিবলৈ অনুরোধ করেছো। ধন্যবাদ। জাগুনৰ পৰা হেমন্ত চেতিয়াৰ ৰিপৰ্ট, অসম টুডে।